হ্যালো বন্ধুরা, আগুন নেভানোর জন্য সাধারণত জলকে ব্যবহার করা হয়, কিন্তু পেট্রোল বা ডিজেলের মধ্যে যদি আগুন লেগে যায় তাহলে সেটা নেভানোর জন্য জল দিলে পরে সেটা আরও বেশি পরিমাণে ধরে যায় আগুনটা। এই কারণে যখন পেট্রোল বা ডিজেলের মধ্যে আগুন লাগে সেটাকে জল দিয়ে নেভানো উচিত না, ঠিক আছে? জলের মধ্যে আগুন ধরে নাকি এই ব্যাপারে আমরা একটা ছোট্ট একটা এক্সপেরিমেন্ট করবো, ঠিক আছে? দেখা যাবে, আমাদের কাছে 1 লিটার পেট্রোল আছে, এই পেট্রোল জলের মধ্যে ফেলে দিই, ততক্ষণে আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি দেখতে পারলেন, ঠিক আছে, আগুনটা কিভাবে দাও করে জ্বলে উঠলো জলের মধ্যে। এখন দেখুন এই পোড়া যে ব্ল্যাক কার্বনটা রয়েছে সেই কার্বনটা জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে, ঠিক আছে? বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করেন, সাবস্ক্রাইব করেন, এবং দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিও।